হ্যালো হ্যাঁ বলো। ভাবি, হুম, কেমন আছেন? এই তো ভালো। ঘুম ভাঙছে? অনেক দেরি হয়ে গেল। কেন দেরি হবে? কেন এমনি বুঝো না নাকি? বিয়ে দিয়ে চলে আসলাম তো চাকরিতে, তো চিন্তা করে দেখলাম যে দেখি ভাবি একটু ঘুমটা ভাঙলো নাকি, কারণ প্রথম রাত, প্রথম দিন বিয়ে, হুম তাই না? হুম কি অবস্থা, এই তো ভালোই। রাত কেমন কাটলো ভাবি? রাত ভালোই। তাই হুম আমার ভাই বুঝি খুব বোকা হকা দিছে না? যাই দিছে দিছে, এত কথা শুনে তোমার কি দরকার? আচ্ছা, দেবরেরা ভাবির কাছে শুনলে সমস্যা কোথায় বলো না? না, তারপরে তো ভাবির কাছে তো দেবরে একটু শুনবে, তাই না? তারপরে তো দেবরে কেউ তো একটা পালা আছে, তখন সেটা সেই সময় করে নেওয়া হবে। কি বলতে চাচ্ছ? বলতে চাচ্ছি এটাই, আমার ভাই খুব মারছে মনে হয় না? তুমিও দেখছি অনেক দুষ্টু দুষ্টু কথা বলো। কেন, কোথায় দুষ্টম কথা বললাম? ওই যে একটা কথাই আছে না, বাসর রাতে বিলাই মারো রে, একটা গান আছে না, গান শুনছেন? যাই হোক, বয়সানটা যে তো বেশি পেকে গেছে দেখতেছি। ভাবির বোনকে দেখে বেশি পেকে গেছে, একটু ভালো। বাসর রাত বাসর করলেন তো, তাই ফোন দিলাম সকাল সকাল যে ঘুমটা উঠলো কিনা। ভালো করছো। ঘুমটা কেমন হলো? ঘুম আর কেমন হবে, হালকা পাতলা যাই ঘুম হইছে হইছে, বেশি একটা ভালো না। বেশি একটা ভালো ঘুম হয় নাই, না তাহলে মনে হয় সারাদিনও বা ঘুমাতে হবে, তাই না? সেটা তো আজকে নতুন শ্বশুর বাড়িতে প্রথম দিন, দেখি সুযোগ পেলে তো ঘুমাবো। না, আজকে টিকিট কাটা আছে বুঝি। সেটা বলি কি করে, কেন বললে, কি সমস্যা আসলে ভাবি? তোমরা এরকম কেন বললো তো? বললে সমস্যাটা কোথায়? আমি কি তোমার কাছে যাচ্ছি, না তুমি আমার কাছে আসতেছো, না আমি কিছু চাচ্ছি তোমার কাছে, জাস্ট একটু শুনতে চাইতেছি, এইটাই তো তোমার কাছে আমার চাওয়া, তাই না? আজকে বুঝি টিকিট কাটা আছে আবার, হইতেও তো পারে। তাই? হুম বাবা, বয়সকাল তো ভালোই হচ্ছে মনে হয়, তাই না? একদিন তুমিও বিয়ে করে নাও, সবই তুমিও তো বুঝবা। আমি তো বুঝবো, দেখি তো ভাবি থেকে শুনতে চাচ্ছি যে আসলে ভাবির সময়টা কেমন যাচ্ছে, আমার সময়টা কেমন আসবে, এটা একটু শুনতে হবে না? কারণ যুগ পরিবর্তন হয়ে গেলে তো একটা সমস্যা আছে, তখনই তো তখনই দেখো। কারণ তুমি যেরকম আমাকেও তো সেরকম করতে হবে, আমি তো এটাই চাচ্ছিলাম নাকি? ওইটা তোমার সাথে তখন কি হবে, ওটা তোমার বউ আর তুমি সেন বুঝবা। কিন্তু যাই হোক, যার যার আলাদা আলাদা ব্যাপার না একটা। না, আমি সেটা বলি নাই, আমি বলতে চাচ্ছিলাম এটাই যে ভাবির যেভাবে যাচ্ছে দিনটা, আমারও যেন ওইভাবে যায়, সেটা আমি শুনতে চাচ্ছিলাম আগে ভাবির কাছ থেকে। বলো না কি হয়েছে, কি আর বলার আছে, কি আর বলবো। কেন বলা তো অনেক কিছুই আছে, না বললে তো সবকিছুই বলা যায়, তাহলে কেন এত শরম করতেছো ভাবি? শরম করার মতো কথাই তো জিজ্ঞাস করতেছ, তাই? কেন এখানে দেবরের সাথে ভাবির কথা হচ্ছে, শরমে কি আছে? দেবরও তো সবকিছু শুনতে চায়, জানতে চায়, বুঝতে চায়, সেটা ভাবি বললে সমস্যা কোথায়? বেশি বুঝা ভালো না, তুমিও বিয়ে করে নাও, তারপর তোমার বউয়ের সাথে যা বুঝার বুঝো। কেন আমি ভাবির কাছ থেকে বুঝতে চাই, আমার ভাবি একটু শুনে দিবে, আমাকে বুঝাই দিবে, তাহলেই তো হবে, তাই না? অত সব আমি বুঝাতে পারবো না, কেন, এত কেন কেন কেনর কোনো উত্তর নেই, তার মানে আমার ভাই মনে হয় মুখ মারা দিছে তোমার, ধরে নাও তাই। কথা বলতে নিষেধ করছে আমার সাথে? না তাহলে তুমি বলতে শরম কিসের? এমনিতেই আমার এইসব কথা ভালো লাগে না। বারে দেবরের সাথে যদি ভাবি যদি রোমান্টিক কথা না বলে, তাহলে ভালো লাগবে কোনটা? কোনটা বললে ভালো লাগবে সেটা বলুক। কেবল তো মাত্র আমাদের বিয়ে হলো, আর কয়েকটা দিন যাক, তারপর সেন
আস্তে ধীরে, তারপর ফ্রি, তারপর সব আস্তে ধীরে সবকিছু হবে। এখন বললে খুব খারাপ লাগতেছে না? হুম, বুঝতে পারতেছি, কিন্তু এখন প্রথমত অবস্থায় এলো বলা তো, শোনা না তো সবই ঠিক আছে, তুই শোনালে বললে কি সমস্যা? আরে ধ্যাত, আরো দিন যাক, আমাদের চেনা জানা হোক, তারপরে ঠিক আছে, সব দেখা যাবে তখন। আমি জানতে চাচ্ছিলাম এখনই, আর তুমি আবার আরো পরে বলতেছো, তাই না? আসলে হুম, কি ধৈর্যের ফলে মিষ্টি পাওয়া যায়, ধৈর্য ধরো, তারপর একদিন ঠিকই সবকিছু বুঝবে। আমার ভাই ধৈর্য ধরছিল? কোনো কিছু কি ধৈর্য না ধরেই মানুষ পাওয়া যায়? আর ধৈর্য ধরার ফল সেটা মিষ্টি হয়। আমি জানি আমার ভাই তো ধৈর্য ধরে নাই। তোমার ভাই ধৈর্য না ধরলে কি হয়েছে? এখন তুমি ধৈর্য ধরবা, তাহলেই তো তোমার ফলটা, তুমি সবকিছু অনেক ভালো, বেশি বেটার, সবকিছু ভালো পাবে। আমি চাচ্ছিলাম একটা জিনিস, আমি ধৈর্য ধরতে পারবো না। আমাদের বিয়ে শাদী হয়ে গেছে, তোমরা বিয়ে শাদী করছো, সংসার করতেছো, বেশ ভালো কথা। এখন তোমরা আমার একটা ব্যবস্থা করে দাও, কারণ আমি আর তোমাদের দেখি আমি আর নিজে কিছু, মানে নিজেকে নিজে সামলাতে পারতেছি না, বুঝছো? আচ্ছা, তাহলে কেবল তোমাত্র আমি বাড়িতে আসলাম, তোমাদের কয়েকটা দিন যাক, তোমার জন্য একটা পাত্রী দেখে বাবা মাকে বলে বিয়ে করিয়ে দিব। না, পাত্রী দেখতে হবে না, পাত্রী বাড়িতেই আছে। সেটা কি? তোমার ফুফাতো বোনকে আমি পছন্দ করছি। ও আচ্ছা, তাহলে বাবা মার সাথে আলাপ করব এই ব্যাপারে। আলাপ করি নি, আমাকে তাড়াতাড়ি তার হাতে উঠাই দাও, বা তাকে আমার হাতে উঠাই দাও, আচ্ছা ঠিক আছে, কারণ সবাই সবকিছু করবে বাসর রাতে, আর আমি আমি ফাও ঘুরবো খালি, আমার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, বুঝছি তো, তুমি অনেক বড় হয়ে গেছো। সেটাই, বড় কে করছে? তোমার বিয়ে দেখার পরে তো আমার, আমি তো জিনিসটা বুঝতে পারতেছি আসলে বাসর রাতটা কি রাত। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আর তাড়াতাড়ি বাবা মার সাথে আলাপ করে তোমাকে জানাচ্ছি, তুমি টেনশন করো না, তাহলে আবার আমি জানে তারপর তোমাকে জানাবো, ঠিক আছে? আচ্ছা, ওকে ভাবি, আচ্ছা, ওকে, ভালো থাকবা তুমি। আচ্ছা, আমার লক্ষ্মী দেবর। আচ্ছা, ওকে, আচ্ছা, বাই। বাই।